আপনার কাছে কি মনে হয় যে আসলে আমাদের দুর্বলতাটা কোথায়, কেন আমাদের এই প্রশ্নগুলো উঠছে আমাদের এই করোনা চিকিৎসা নিয়ে কিংবা আমাদের স্বাস্থ্য খাত নিয়ে? আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম লাস্ট 6 মান্থ, যে এই 6 মাসে যেগুলো আমরা দেখেছি এগুলাকে যেন সংশোধন করে, এগুলাকে যেন আমলে নিয়ে, এগুলাকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের যেন ভবিষ্যৎটা হয়, কারণ আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমাদের অনেক ভুল হয়ে গেছে মনে করেন, আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এটার থেকে যদি আমি শিক্ষা না নিই এটা হবে সবচেয়ে বড় ভুল। তাহলে আমরা ভুল করেছি, ভুল করাটা বড় নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া হচ্ছে বিরাট ভুল। তাহলে এই জন্য এখানে যাদের সংশ্লিষ্টতা আছে ওদেরকে যদি ন্যায় বিচারের ভিত্তিতে ওদেরকে দোষী না করা হয়, তাহলে একই এক্সাম্পল অন্য মিনিস্ট্রি থেকে মনে সব জায়গায় এটা চলতে থাকে। স্বাস্থ্যক্ষেত্রে যারা দুর্নীতি করে, রাশেদ লিমন রায় রতা এর আগেও লিখেছে অন্য অন্য লোক সম্পর্কে, আমি নাম বলতে চাই না, তাহলে এই দুর্নীতিটা তো আমরা অনেকদিন ধরে জানি, আমরা কিন্তু কোনো অ্যাকশন নিই নাই, সেটা এসে আজকে ধরা পড়তেছে। কারণ হচ্ছে আজকে একটা বিরাট দুর্যোগকে আমরা মিসম্যানেজমেন্ট করে ফেলেছি, এই মিসম্যানেজমেন্ট করে কাউকে দায়ী করতে হচ্ছে, দায়ী করতে গিয়ে আমরা ওদেরকে ছোটখাটো জিনিসগুলাকে বলা যায় যে চুনোপুচুকে ধরে আমরা হাইলাইট করতেছি, কিন্তু আসলরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা শুধু করোনার এপিডেমিকে নেই, আমরা একটা বিরাট দুর্নীতির এপিডেমিকে আছি। ওই এই দুটাকে একসাথে, এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে যদি আমি করতে না পারি তাহলে আমি কিছু শিক্ষা নিলাম না। তাহলে আমরা এই দেশের সন্তান, আমরা চাই যে এই দেশে মারা যাব, আমরা এই দেশে বাঁচবো, আমরা চাই যে আমার দেশটাতে এইসব জিনিসগুলা কমে আসুক, আমাকে আর কত এক্সাম্পল দেখাতে হবে। শিখতে শিখতে 6 মাস পেরিয়ে গেল, সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেল, কিন্তু আমাদের যে উদ্দেশ্য করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই উদ্দেশ্যে তো আমরা সফল হতে পারছি না। তাহলে আমরা আর কতকাল ধরে শিখব? স্বাস্থ্য সেবা এটা দেওয়ার জন্য একটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি, যেটা হসপিটাল, ক্লিনিক বা টেলিমেডিসিন যে কোনো জায়গার থেকে যেটা হচ্ছে, মেইন হচ্ছে একটা হেলথ সিস্টেম, যেটা বারবার প্রফেসর ইকবাল আর সালান ভাই বলছিলেন যে হেলথ সিস্টেমটা আমরা গড়ে তুলতে দিই নেই। কোভিডটাকে বলবো যে এটা একটা ওয়ার, কোভিড ওয়ার, কারণ এত বেশি লোক বিশ্বযুদ্ধের সময় মারা যায়নি, বা বিশ্বযুদ্ধের সময় এত বেশি লকডাউন এবং ইকোনমিক লস হয়নি যে পরিমাণ এটা হয়েছে। তাহলে এই ওয়ার যখন আমি করতে যাব তখন আমার একটা লিডার লাগবে, একটা চিফ অফ আর্মি স্টাফ। তাহলে আমার যে চিফ অফ আর্মি স্টাফ ছিল এপিডেমিক কন্ট্রোলের জন্য, হি কুড নট এক্সাক্ট হিজ অপিনিয়ন কন্ট্রোল ফর হোয়াট এভার রিজন, আই ডোন্ট নো দি রিজন। এবং যারা পেরিফেরিতে আছে ওরাও মানে ওইভাবে ওনার কমান্ড নেয় নাই, এবং কমান্ড স্ট্রাকচারটা আসলে ভিজিবল ছিল না। যেমন মনে করেন আমেরিকায় হচ্ছে প্রত্যেকদিন ডক্টর ফসি সামনে আসছে, এসে বলতেছে যে আমাদের সাইন্টিফিক প্ল্যান এরকম। তাহলে এইবারে আমাদের এপিডেমিক কন্ট্রোল এমন হয়ে গেছে যে এখানে কোনো সাইন্টিফিক ইস্যুকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এখানে এমন সব জিনিসগুলাকে শুধুমাত্র কিছু লোক ছিলেন ওনারা নিজেদেরকে ডিফেন্ড করতে করতে আস্তে আস্তে রিজাইন দিয়ে দিলেন, এভাবে করতে করতে ডিফেন্ড করে করে আমরা চালাই গেছি। আমি মনে করি যে এটা এটা যা হবার হয়েছে, আমাদেরকে এখন থেকে এটার থেকে শিক্ষা নিয়ে আমার আমার এবং একটা শর্ট টার্ম কোভিড মোকাবেলার জন্য, একটা লং টার্ম যে হেলথ সিস্টেম চেঞ্জ, যেটা বারবার ইকবাল আসলাম ভাই করছে যে হেলথ সিস্টেম চেঞ্জ, এবং এটাকে যদি ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট যদি করা যেত। যেমন আমি বারবার লিখে আসতেছি যে একজন সিভিল সার্জনকে ওই ওই জেলার দায়িত্ব নিতে, ওকে সব টাকাগুলো যে বাজেটটা আমরা করেছি তার একটা পোর্শন ওকে দিয়ে দিই, ও নিজেই ওখান থেকে প্রায়োরিটাইজ করে কোনটা আগে কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় এভাবে করে যদি অ্যাকশন নিত, তাহলে কিন্তু অনেক আমরা না পারার কথা ছিল না, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি।